अस्सलामु अलैकुम बंधुरा, आशा करी अपना सबाई आल्लाहर रहमते भालो आछेन। तो आजकेर आमार भिडियोर विषयटा मोटर ब्लग ना, यदिओ आजके आमि ओई बाइरे मोटरसाइकेल राइड करे आपनादेर देखाच्छि ना। आजकेर विषयटा हलो मुभमेंट पास। आपनारा किभाबे अनलाइने मुभमेंट पास करबेन। तो एई मुभमेंट पास अनेकेई करते पारतेछे अनलाइने, आबार अनेके पारतेछे ना, बोझार समस्या आछे अनेकेर, जे सठिकभाबे बुझतेछे ना जे किभाबे करबे। आबार अनेके आछे सबकिछुई जाने किन्तु ओई सार्वर बिजी थाके, एई कारणे तारा आवेदनटा करते पारे ना। तो सठिक समये सठिकभावे किभाबे आपनारा मुभमेंट पासटा संग्रह करबेन सेई विषय निये कथा बोलार जोन्नोई आजके आमार एई भिडियो। तो बंधुरा, प्रथमे आपनादेर जेटा करते होबे, आमरा सब समय चिंता करी जे आमि एखन बेर हबो, तो एकटा मुभमेंट पास निये बेर हई। तो तखन आमरा जखन अनलाइने ढुकी, ओई लिंके प्रवेश करी, तखन देखा जाए सार्वर बिजी थाके, एई कारणे तखन आमरा मुभमेंट पासटा संग्रह करते पारी ना। तो सेई जोन्नो आपनाके पूर्व परिकल्पितभावे काज करते हबे। जेमन मने करेन आपनि कोथाओ बेर हबेन, सेटा आपनाके आगे भागे संग्रह करे राखते हबे। आपनि कखन बेर हबेन एटा ओई अनुयायी आपनाके पूर्वे संग्रह करते हबे। आपनि जोदि इनस्टैंट एटा बेर करते चान तखन आपनि सार्वर बिजिर कारणे पारबेन ना। आर ताछाड़ा आपनि जोदि सकाले बा दुपुरे पिक टाइमे आपनि जोदि एइटा संग्रह करते चान तखनो आपनि पारबेन ना। तो एई जोन्नो आपनाके जेई सठिक समयटा निर्वाचन करते हबे सेटा हलो राते आपनि जखन घुमाते जाबेन ओई टाइमे, अथवा आपनि जखन सेहरिते खाওয়ার জন্য উঠবেন সেহরির টাইমে আপনি এটা করতে পারেন। এই দুইটা সময় সার্ভার মোটামুটি ক্লিয়ার থাকে। তো আশা করি ওই সময়টায় আপনাদের তেমন একটা প্রবলেম হবে না। আমার এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা শেয়ার করলাম। আমি যতবারই মুভমেন্ট পাস নিয়েছি আমার এই পর্যন্ত একবারও আমার সার্ভারের সমস্যা হয় নাই। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে এই টাইমটা আপনারা অ্যাপ্লাই করলে ইজিলি এটা সংগ্রহ করতে পারবেন। তো কিভাবে আপনারা মুভমেন্ট পাসটা সংগ্রহ করবেন, তো সেইটা আমি এখন স্টেপ বাই স্টেপ আমার পিসিতে দেখাবো। আপনারা সেটা মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো কমেন্টে জানালে আপনাদের আমি ওই বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিতে পারবো। আর এটা অনেক ইজি, আশা করি আপনারা সবাই পারবেন। আর যারা মোটরসাইকেল অথবা প্রাইভেট কার এগুলা যাদের আছে আর কি, তো এটা নিয়ে যারা বের হইতে চান তাদের জন্য এখানে এক্সট্রা অপশন আছে। তো সব বিষয়গুলাই আমি ক্লিয়ারভাবে স্ক্রিনে বুঝিয়ে দেব, আপনারা সাথেই থাকেন। তো মনোযোগ দিয়ে দেখতে থাকেন কিভাবে আমি অ্যাপ্লিকেশনটা করি। তো বন্ধুরা, আপনারা কিভাবে মুভমেন্ট পাস সংগ্রহ করবেন সেটা দেখানোর জন্য এখন আমি আমার পিসিতে চলে আসলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুভমেন্ট পাসের যে আবেদনের সার্ভার সেটা এখন আমার স্ক্রিনে আছে। তো স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন। তো এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনারা যেটা করবেন, আপনি যদি মোবাইল থেকে ব্যবহার করে থাকেন কোনো সমস্যা নেই। সেম ওয়ে সেমভাবে আমি যেভাবে করব ঠিক একইভাবে আপনি যদি আবেদন করেন বা অ্যাপ্লিকেশন করেন তো আপনি সহজেই মুভমেন্ট পাসটা সংগ্রহ করতে পারবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে দেখেন তিনটা অপশন, একটা রেজিস্ট্রেশন, একটা পাসের আবেদন, একটা পাস সংগ্রহ। তো আপনার প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে। আপনি রেজিস্ট্রেশন না করে এগুলা কিছু করতে পারবেন না। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশনে যেতে হবে। রেজিস্ট্রেশনে গিয়ে আপনার নাম লিখবেন, আপনার ফোন নাম্বার লিখবেন, আপনার জেলার নাম। হ্যাঁ, জেলার নামের বিষয়ে একটু বিস্তারিত কথা আছে। তো জেলার নামের বিষয়ে আপনি যদি ইন্টারসিটি থাকেন, মানে ঢাকার ভিতরে যাতায়াত করবেন, ঢাকার বাইরে না, সেই ক্ষেত্রে দেবেন ঢাকা মেট্রো। দেবেন। দেখেন ঢাকা আছে, ঢাকা মেট্রো আছে। আপনি যদি ঢাকা দেন তাহলে কিন্তু ঢাকা বিভাগের যেই সব জেলাগুলো আছে ওইগুলোতে আপনি যাতায়াত করতে পারবেন। আর আপনি যদি ঢাকা মেট্রো দেন তাহলে ঢাকা সিটির ভিতরে যাতায়াত করতে পারবেন। তো আপনি ঢাকার বাইরে গেলে ঢাকার দিবেন, আর ঢাকার ভিতরে যদি যাতায়াত করেন তাহলে ঢাকা মেট্রো দিবেন। আমি যদি ঢাকার মেট্রো দিব, আমি যদি ঢাকার ভিতরে যাতায়াত করব সেই ক্ষেত্রে আমি ঢাকা মেট্রোটা নির্বাচন করব। তো ঢাকা মেট্রো নির্বাচন করার পর আমার থানার নাম লিখতে হবে। আমি আমার থানার নাম লিখলাম ভাসানটেক থানা। তো আপনি আপনার থানার নাম লিখবেন। আপনার লিঙ্গ নির্ধারণ করবেন, পুরুষ নাকি মহিলা, আমি পুরুষ দিলাম। তারপর আপনার জন্ম তারিখ দিবেন। আপনার জন্ম তারিখ দেওয়ার পরে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অথবা স্টুডেন্ট আইডি অথবা আপনি যেখানে চাকরি করেন সেটার আইডি কার্ডের ইনফরমেশন আপনাকে দিতে হবে। তো আপনার যেটা আছে সেটা আপনি ক্লিক করে এই অপশনটায় আপনি আপনার যেটা আছে সেটা আপনি এখানে ক্লিক করবেন। যেমন আমি এখন জাতীয় পরিচয়পত্র দিলাম, এরপর আপনার এনআইডি নাম্বার দিবেন। এনআইডি নাম্বার দেওয়ার পরে আপনার ছবি দিবেন, এখানে আপনার একটা প্রোফাইল পিকচার দেবেন, যে কোনো একটা প্রোফাইল পিকচার দিবেন। তো প্রোফাইল পিকচার দেওয়ার পরবর্তীতে আপনার এখানে ক্যাপচা যাচাই করুন। এই ক্যাপচা যাচাই করুন একটা বিষয় আছে, এখানে আই অ্যাম নট রোবট, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটা টিক আসলো। অনেক ক্ষেত্রে এটা বিভিন্ন ইমেজ আসে, আপনি ইমেজটা খেয়াল করবেন যে ইমেজে কী লেখা আছে। হইতে পারে যে বলতে পারে যে বাসগুলা ক্লিক করেন, এইখানে কিন্তু এটা আসে নাই। তো আপনারা ভালো করে খেয়াল করেন, ইমেজ ক্যাপচারটা আসে, অনেকগুলো ছবি থাকে, ওইখান থেকে যে কোনো 2-3টা ছবি আপনার খুঁজতে হবে। যেমন ওখানে দিল একটা জেব্রা কোচিংয়ের ছবি আপনাকে খুঁজতে বললো, আপনি অনেকগুলো জেব্রা কোচিং দেখবেন, আবার কিছু দেখবেন জেব্রা কোচিং নাই। যেগুলো আপনার জেব্রা কোচিং আছে ওগুলোতে আপনি ক্লিক করবেন। আমি জেব্রা কোচিং বলেছি এই জন্য ভাববেন না যে আপনারও জেব্রা কোচিং আসবে, এক একজনের এক এক রকম আসতে পারে। আবার কারোটা এরকম আই অ্যাম নট রোবট যেরকম আসছে, আমারটা যেমন একটাই অপশন আসছে, এরকম অনেকের আসতে পারে। তো যদি এরকম অপশনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা ভালো করে পড়বেন যে আপনাকে কোন ইমেজটা ক্যাপচার করতে বলছে, ওগুলা ক্লিক করার পরবর্তীতে আপনি আই অ্যাম নট রোবট এটা দিবেন, তো সেটা তাহলে চলে আসবে। তো আমার যেহেতু একটা রেজিস্ট্রেশন করা ছিল, আমি সেটাতে লগ ইন করতেছি। এই দেখেন আমি আই অ্যাম নট রোবট দিয়ে এটা লগ ইন করলাম। তো লগ ইন করার পরবর্তীতে আপনার ইন্টারফেসটা এরকম আসবে, পাশের আবেদন, পাস সংগ্রহ। আপনি যেহেতু এখনও পাশের আবেদন করেন নাই, পাস তো সংগ্রহ করতে পারতেছেন না, তো দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই পাশের আবেদনে ক্লিক করতে হবে। আমি পাশের আবেদনে ক্লিক করলাম। তো নতুন পাস অপশনে যাওয়ার পরবর্তীতে আপনি যেটা নির্বাচন করবেন, আপনি কোথায় যাবেন আর কোথা থেকে যাবেন, দুইটা। তো প্রথমে আসে কোথা থেকে যাবেন, আপনি আপনার গন্তব্য স্থান সেটা পরবর্তীতে দিবেন। প্রথমে আপনি যেখানে আছেন, বর্তমানে যেখানে আছেন সেই জায়গার নাম দিবেন। যেমন আমি এখন আছি আমার বাসায়, আমি আমার এলাকার নাম দিলাম। আমি কোথায় যাব, আমি দিলাম মিরপুর 10 দিলাম। আমার গন্তব্য জেলা, আমি যেই জেলায় যাব, আমি ঢাকার ভিতরেই যাব। আমি কিন্তু তখন বলেছিলাম যেমন আমি ঢাকা সিটির ভিতরে যাব, দ্যাটস ওয়াই আমি ঢাকা মেট্রো দিলাম। আমি কিন্তু ঢাকা মেট্রো দিয়েছি। পূর্বের কথাটা আবার খেয়াল করেন, বুঝতে যদি সমস্যা হয় আপনারা দরকার হলে ভিডিওটা পিছনে টেনে আবার দেখবেন। আপনার গন্তব্যের থানা, হ্যাঁ আমার গন্তব্যের থানা মিরপুর থানা আমি দিলাম। এখন আমার পাশের আবেদনটা আমাকে অবশ্যই তারিখটা দিতে হবে। আমি কিন্তু বলেছিলাম যে রাত্রিবেলা আপনাকে আবেদন করতে হবে, আপনি যদি দিনে আবেদন করেন তাহলে কিন্তু সার্ভার বিজি পাবেন। এখন রাত 3:30 বাজে, তো এখন আমি আবেদন করতেছি। তো রাত 3:30 আমি এটারে দিলাম 8:30, সকাল 8:30 আমি বের হব। তো কয় ঘন্টার জন্য বের হব, আমি দিলাম 12 ঘন্টা। আমি আসা যাওয়া দুইটা একসাথে দিব, মুভমেন্টের ধরনটা খেয়াল করেন, আসা যাওয়া দুইটা একসাথে দেব। শুধু যাওয়া দিব সেই ক্ষেত্রে আমি যদি ঢাকা একেবারে ত্যাগ করি, আমি বাড়িতে যেতে পারি, বাড়িতে যাওয়ার ক্ষেত্রে আমি শুধু যাওয়া দেব। আর ঢাকার সিটির ভিতরে আমি যাতায়াত করি যদি, তাহলে আমাকে যদি আমি ঢাকা সিটির ভিতরে যাতায়াত করি তাহলে আমাকে যাওয়া আসা দুইটা দিতে হবে। তো আমি যাওয়া আসা দিলাম। গাড়ির বিষয়, আপনি কি গাড়ি নিয়ে বের হতে চান? যদি আপনি গাড়ি নিয়ে বের হতে না চান, আপনার যদি গাড়ি না থাকে সেক্ষেত্রে আপনি না দিবেন, আর কোনো ভেজাল নেই। এখানে কি প্রয়োজনে বের হবেন সেই অপশন এখানে আছে, নির্বাচন করুন কোনটা আপনি যাবেন। সেই ক্ষেত্রে করোনার টিকা, করোনার টেস্ট, মুদি মালামাল, কাঁচা বাজার, তো এইখানে সব অপশন দেওয়া আছে। যদি এইগুলোর বাইরে কোনো কিছু থাকে তাহলে আপনাকে অন্যান্য দিতে হবে। অন্যান্যর ভিতরে কি পড়তে পারে, যেমন আপনার পড়তে পারে সাহায্য, আমি কাউকে সাহায্য করতে পারি, সেই ক্ষেত্রে আমি সাহায্য দেব। আর যদি আপনার গাড়ি নিয়ে বের হন সেই ক্ষেত্রে আপনাকে গাড়ি আপনি যদি নিজে চালান তাহলে আপনার গাড়ির নাম্বার দিতে হবে, এই যে দেখুন গাড়ির নাম্বার। আর যদি আপনি নিজের ড্রাইভ না করেন, অন্য কেউ হয়ে থাকে, হইতে পারে আপনার ভাই, আপনার আব্বু বা আপনার ড্রাইভার, সেই ক্ষেত্রে আপনাকে না দিতে হবে। না দিলে আপনার গাড়ির নাম্বার লিখতে হবে, যদি না অপশন দেন গাড়ির নাম্বারটা লিখতে হবে, যেই গাড়িতে আপনি যাবেন। जे गाड़ीटा ड्राइव करबे अथवा मोटरसाइकेल राइड करबे तार नाम लिखते होबे, तार ड्राइविंग लाइसेंसेर नम्बर लिखते होबे। तो एई सब किछु करार परवर्तीते आपनाके जेटा करते होबे जमा दिन अपशन क्लिक करते होबे। तो जमा दिन क्लिक करार आगे किन्तु एखाने आपनार तथ्य जे सठिक सेटार एक टिक मार्क एखाने दीते होबे। एटा एखाने क्लिक करले एक टिक मार्क आसबे, एई टिक मार्कटा देওয়ার परवर्तीते आपनि जमा दिन दिबेन। तो जमा दिन देওয়ার परवर्तीते आपनार जेटा आपनि देखते पारबेन आपनार इंटरफेसटा एरकम आसबे। तो प्रथमत आपनि देखबेन जे एखाने आछे प्रक्रियाधीन, आपनार स्टैटासटा थाकबे प्रक्रियाधीन। तो ये अपना 10 मिनट थको ऊपर लेखाटा ख्याल कर देखें 10 मिनट आपके अपेक्षा करते हैं। तो 10 मिनट अपेक्षा करार परवर्ती अपना ये एरकम आसें नीचे जेमन देखते पाच्छेन जे अनुमोदित और ये मेयाद उत्तीर्ण देखें एगुलो आमी अतीते व्यवहार करेछि सेगुलो एसेछे। तो आपनाके अनुमोदित जे अपशनटा आछे एटार पाशे देखबेन देखुन अपशन, एगुलो देखुन एगुलो अतीतेर। तो आपनि देखुने क्लिक करबेन। तो देखुने क्लिक करार परवर्तीते आपनार टोटाल इंटरफेसटा एरकम आसबे, आपनार छवि, आपनार डिटेल्स, आपनि कि माने सब डिटेल्स एतक्षण यावत आपनि जा दिएछेन सेई सब किछु एखाने चले आसबे। चले आसार पर आपनि एई डाउनलोड करने क्लिक करबेन। डाउनलोड करार परवर्तीते आपनि एटा संग्रह करते पारबेन। आपनि आपनार फोने अवश्यई एटा कालेक्ट करे राखबेन। फोने एटा कालेक्ट करार परवर्तीते आपनाके जखन पुलिश जिज्ञासाबाद करबे तखन एटा आपनि पुलिशके देखाबेन। तो खूब ही सहज भावे आपनादेर बुझालाम, सम्पूर्ण डिटेल्स बुझिए दिएछि। एखाने आर कोनो यदि कोनो प्रश्न थाके तारपर यदि केउ बुझते ना पारेन अवश्यई कमेंटे जानाबेन। तो बंधुरा एतक्षण यावत आपनारा देखलेन किभाबे आपनारा मुभमेंट पासेर आवेदन करबेन एबं एटा संग्रह करबेन। तो एतक्षण यावत आमार साथे थाकार जोन्नो धन्यवाद। यदि आमार एई भिडियोर द्वारा आपनारा उपकृत हये थाकेन ताहले अवश्यई आमाके साड़ा दिबेन। कमेंटे अपनारा अपन मतामत जानाते पारबेन, भिडियोटा लाइक दीते पारेन, एटाते आमि उत्साह पाबो। तो सकल के धन्यवाद। आशा करी अपना सबाई भालो थाकबेन आल्लाहर रहमते। तो सबाई के आल्लाह हाफेज।